আইপিএলে মহারণ। শনিবার চিপকে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা মুম্বাইয়ের, মাত্র 14 রানে 3 উইকেট হারিয়ে চেপে মুম্বাই। তবে চেন্নাইয়ের বিপক্ষে ব্যর্থ দলের 2 ওপেনিং জুটি এদিন রান পেলেন না মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। চিপকে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংসের, এদিকে মুম্বাইয়ের ইনিংস শেষ হয় 139-এ, 8 উইকেটে 139 রান তোলে সর্বোচ্চ রান করেছে নেহাল ওয়ালিয়া, 64 রান করেছে 51 বলে 64 রান করেছে নেহাল ওয়ালিয়া। সূর্যকুমার যাদব, যেমনটা জানা যাচ্ছে যে সূর্যকুমার যাদব 22 বলে 42 রান করেছে, 22 বলে 26 রান করেছে সূর্যকুমার যাদব। যেখানে চিপকে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস, যেখানে মুম্বাই 139 রান তুলেছে, 8 উইকেটে 139 রান তুলেছে। দীপক চাহাল এবং তুষার দেশপাণ্ডে 2টি করে উইকেট পেয়েছে এবং মাতিশা পাখিরানা 3টে করে উইকেট পেয়েছে।